আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কী করে পুষ্টিকর খিচুড়ি রান্না করবেন আমি এভাবে আমার বাচ্চাকে দিই আলহামদুলিল্লাহ সে খায় আর এটা অনেক পুষ্টিকর একসাথে প্রোটিন বা যত রকম ভিটামিন আছে সব পাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঘি একটা চামচ পোলার চাল এক কাপ আপনারা চাইলে অন্য চালও নিতে পারবেন ডাল হাফ কাপ তারপর মুরগির মাংস হাড্ডি ছাড়া হাফ কাপ পরিমাণ নিয়েছি টমেটো হাফ কাপের মতো আর দুধ নিয়ে এনেছি প্রায় এক পোয়া মানে একটা পাতিলে আমি পরের মতো তেল নিয়ে নেব তারপর মাংস কুচি আর টমেটো কুচি এগুলো অ্যাড করে দেবো সাথে লবণও দিয়ে দেব হালকা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে চাল ডাল অ্যাড করে নিলাম এখন এগুলোকে মিক্সড করে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নেব তারপর সাথে দুধটা অ্যাড করে দেবো ইভেন পুরের মতো পানি অ্যাড করব নেড়ে চেড়ে দেব সবগুলা মিক্সড করার পর এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে দেব প্রায় দশ পনেরো মিনিট প্রায় পনেরো মিনিটই জাল দিব পনেরো মিনিট পর চলে আসলাম দেখুন খুব অল্প আছে কিন্তু আমি রান্না করেছি যদি পানির প্রয়োজন হয় পানি দিবেন সাথে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ এতে ফ্লেভারটা খুব ভালো হবে এবং খাবারের পুষ্টিটাও বেড়ে যাবে আর আপনার বাচ্চাও পছন্দ করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ